আমি মোহাম্মদ মাহফুজ স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সরটি নির্মাণ করেন সর্ডি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল ষোলোশো তিপান্ন খ্রিস্টাব্দে তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় যা নির্মাণশলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামীয় স্থাপত্যশিল্পের সম্মেলন ঘটানো হয়েছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয় বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম একটি হলো তাজমহল প্রতি বছর কয়েক লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে এসে ভিড় করেন তাজমহলের আঙিনায় প্রতিটা গুম্মুজ প্রতিটা কোনায় যেন নিপুণতার ছাপ কত ধৈর্য ধরে তিলে তিলে তৈরি হয়েছে এই বিরাট বিস্ময় তাজমহল তবে কেবলে কি সৌন্দর্য নিয়ে থেমে আছে তাজমহল তা তো নয় এ সৌন্দর্যের ভেতরেই ফুটে বেড়াচ্ছে অপার রহস্য তাজমহল বাইরে থেকে যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যজনক এর ভিতরের অংশ আজ পর্যন্ত আমরা তাজমহলে সেটাই দেখছি যেটা আমাদের দেখানো হচ্ছে বলা হয় তাজমহলে অনেক গুপ্ত দরজা ও গুপ্ত ঘর আছে যা রহস্য সরকার কখনো প্রকাশ করতে দেয় না বিভিন্ন সময়ে তাজমহলের ভিতরে ঘুরতে ঘুরতে এরকম অনেক কিছুই নজরে পড়েছে পর্যটক ও ঐতিহাসিকদের আর সেই সবই বারবার মনে করে দেয় যে ইতিহাসের ভিতরে লুকে রয়েছে আরও কিছু ইতিহাস তাজমহলে ভিতরে ঢুকলেই নজর আসবে দুটো সমাধি একটি বাদশাহ শাহজাহানের অপরটি তার বেগম মমতাজের কিন্তু আশ্চর্যের বিষয় হলো দীর্ঘ গবেষণার পরে ঐতিহাসিকরা এই দুটি সমাধিদের কোনো দেহবিশ্বাস খুঁজে পাননি তাহলে তাদের আসল সমাধি কথায় সমাধি দুটো তাজমহলেই আছে ওই বিশেষ ঘরের নিচেই বেসমেন্টে রয়েছে আর একটি ছোট্ট কুঠরি আর সেখানে রয়েছে মমতা আর শাহজাহানের প্রকৃত সমাধি এর কারণ হলো বাদশাহ তার প্রিয়তমা বেগম যাতে শান্তিতে চির নিদ্রায় সায়িত থাকতে পারে এজন্য এমন বন্দোবস্ত করা হয়েছে তাজমহলে ঘোরাঘুরি করলে আরও কিছু জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য তাজমহলের মূল মূলশর্ডির লাল পাথরের মঞ্চের ওপর দাঁড়িয়ে যেখানে চোখ পড়বে সেটি একটি রেলিং ঘেরা জায়গা কাছে গেলে মনে হবে বেশ বড় একটি সুরঙ্গের মুখ শুধু ওই মুখটাই দেখতে পাবেন ভেতরে কি রয়েছে কোথায় যাচ্ছে সুরঙ্গটি সেসব জানার উপায় নেই কারণ মুখটি অত্যন্ত সাবধানে বন্ধ করা আছে অবশ্য এটাই একমাত্র সুরঙ্গের মুখ নয় তাজমহলে মূল সদের ভেতরে প্রবেশ করলে এরকম আরও একটি সুরঙ্গের বন্ধ মুখ দেখতে পাবেন এটু এলিং দিয়ে ঘেরা সঙ্গে লেখা আছে সাবধান মানি এখানে কেউ থামবেন না ছবিও তুলবেন না তাজমহলের সৌন্দর্যের মাঝে কেন এত গোপনীয়তা তাহলে কি বাদশাহ বেগমের সমাধি ছাড়াও বেসমেন্টে আরও কিছু আছে একটা প্রশ্ন থেকেই যায় প্রবাদ বলে তাজমহলের নিচে একটি দীর্ঘ সুরঙ্গ রয়েছে রয়েছে একটি বেসমেন্টও সেখানে বেশ কিছু বন্ধ ঘর রয়েছে এটা কি কি প্রবাদ না সত্যি আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু যমুনা নদীর ধার থেকে মার্বেল মাইলস নামেকে একজন আমেরিকান তাজমহলের একটি ছবি তোলেন সেখানে স্পষ্ট দেখা যায় মূল সর্দির ঠিক নিচের মঞ্চে একটা ছোট্ট আয়তকার ক্ষোভ আর তা বন্ধ রয়েছে কাঠের দরজা দিয়ে এই খপের গুরুত্ব কী তাহলে কি এটি নিচের সুড়ঙ্গে যাওয়ার আর একটি গোপন দরজা এই খবরটি তখনকার সংবাদপত্রে প্রকাশ্যত হওয়ার পরই চাঞ্চল্য তৈরি হয় আর প্রায় সঙ্গে সঙ্গেই ওই কাঠের দরজা সরে ইট দিয়ে ওই রাস্তাটি চিরতর বন্ধ করে দেওয়া হয় সরকার কেনই বা এত তৎপর কী ছিল নিচে কোথায় যাচ্ছিল রাস্তাটি এ সকল প্রশ্নগুলো আজও রহস্যই থেকে গেছে আমাদের মাঝে দরজা কবে খুলবে আর এই অহস্য উদ্ঘাটন হবে সেটাই ভাবছেন কৌতূহলেরা আর এই আলো আধারের মাঝে উজ্জ্বল হয়ে আছে তাজমহল যমুনা নদীর ধারে মর্মর মূর্তি হয়